এটা বললাম হইল বাহ্যিক জগতেরটা ইঞ্জিনিয়ার সিঞ্জিনে থাকে রাখে আর মাটির ওই যে আগুন পানি বাতাস মাটি নূর মাটি মাটির সাথে মিশে যাবে পানি পানির সাথে মিশে যাবে আগুন আগুনের সাথে মিশে যাবে এবার নূর নূরের সাথে মিশে যাবে ছিন্ন ভিন্ন থাকবে না আর যদি এই পঞ্চ আত্মার কর্ম কেউ জানে পঞ্চ আত্মার পঞ্চ গুণ আছে জীবাত্মা পরমাত্মা আত্মা রামাত্মা রামেশ্বর ভূতাত্মা বলে হিন্দু মতে মুসলমান মতে বলে জামাতি নামাতি হায়ানি রুহানি ইসানি আগুন পানি বাতাস মাটি নূর এই পঞ্চ আত্মার পঞ্চগুণ এই পঞ্চ আত্মার পঞ্চগুণ এই ঘর হলো পঁচিশ বন্ধের ঘর কি বাবা যাতে এই তরিকাপন্থী লোক ছাড়া আর যারা সাধন ভজন করেছে গুরু ভক্ত লোক ছাড়া তারা বুঝুক না এইটা হঠাৎ পঞ্চ চিজে তৈয়ার আগুন আগুনের গুণ ক্ষুধা তৃষ্ণা আলস্য নিদ্রা ক্রান্তি আছে না মানুষের মধ্যে বাতাসের গুণ শব্দ সুস্থ রূপ রস গন্ধ আছে না মানুষের মধ্যে পানির গুণ রক্ত পিত্ত ছেলে লালা রেত আছে না মানুষের মধ্যে মাটির গুণ মাটির গুণ কুটি কণ্ঠ উদয় হৃদয় মগজ আছে না মানুষের মধ্যে নূরের গুণ ধরন চালন উদাহরণ প্রসাদন রেণু এই পঞ্চ থেকে মানুষ তৈরি পঞ্চ আত্মার পঞ্চ গুণ পঞ্চ আত্মার পঞ্চ রস যদি একাত্রিত করতে পারস তাহলে একজন মানুষের মতো মানুষ হয়ে মরতে পারলে তুই আমার সাতবার রাইতে পারো আবার তিনবার রাইতে পারো আর যদি এই জন্মে পারবি না এই জন্মে তোরা আর আসার নাই পরের জন্মে যদি পারো তাহলে পঞ্চ আত্মার পঞ্চ গুণ এই পঞ্চ রস একাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্লভ বলে পেল যারা প্রেমের মরা মরছে ভাবে তারা এই আত্মা যে যে কর্ম করবে কর্ম অনুসারে বিচার হবে তার আবার বিদায় হোক রুহওয়ালা একবারই তৈরি করছে এই রুহুটি ঘুরিয়া দিয়ে আইতে আসার রাইতে আসার এই লোক হইতে তো পোলাবে না অনেক বুঝার রুহু দায়িত্ব দেখো তো পোলাবে না সব বুঝে লাগে বুঝার রুহুদা তোর কতবার দেখে আইসার গেছে আর তারা জন্ম মৃত্যু বারণ করছে তাকে সাধন ভজন করতে হয় জন্ম মৃত্যু বারণ করে তো কঠিন না বেড়া বহুত কঠিন অনেক কঠিন বেড়া আমার একবার গেল বয়স্ক মানুষ এবার তুই আর আমি একখান খাচ্ছে তোর কেমন দাদা আমার কেমন দাদা ৬৭ বছর সৌদ আছে বেড়া তুই দেখ তোর পুরার আমার লগে খারা গরম করবো আমার লগে মিলবো বাবা আত্মার কর্ম কর কোন কোন বন্ডরা কয় আজকে এটাও কয়ে যায় কোন কোন বন্ডরা কয় মায়ার সাধন করলে বলে পঞ্চরস পঞ্চরসের সাধন হয় এই কথাটা যারা কইবেন ওই শালাক গাছের লোক বান্দা ধুইয়া আপনারা তো বাসটা পিটাইবেন আমার খবর দিবেন জেল ফাঁস দাওয়ায় আমার ওইব বুঝাই যাইব যে মায়ার লোকের পঞ্চরস দিয়া ভগিরি করব তোর বন্ধের বন্ধরা পঞ্চরস 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 সাধন করবে
ಹೇಳಿ ಬಾಯ್ಗೆ ನಿಗೋದು ಅಂತ ನಾಗಮ್ಮ ಮತ್ತೆ ಹೀಗೆ ಹಾ 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 সব আমার দেহের মধ্যে আছে, ডাইনে আল্লাহ বামে রাসুল, মাঝখানে কে? মাঝখানে হইলো কলিজার একটা সোপা, কি একটা সোপা না, এই সোপাটার মধ্যে আছে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, তোরা বেশি দিয়ে গেলাম, আর কি কইলাম না, একটু দিয়ে গেলাম তোর বেশি আদিচন্দ্র দিয়া কি করে এটা আমি তোরা কমনে কইলে হিকালাম।
আমার ভাতিলার ভাত খাইয়া ঘরের ভাত হেরে গিয়ে উস্তাদ সুরের ঘরে সুরে শুনি
মাঝে মাঝে আজান শুনি, কিছু কিছু লোকে আজান বারান্দা হৃদয় ঢাকাই লইয়া যায় গা, আর কিছু লোকে আজান দেয় লাগে যেমন কি কম আর শরীরের পশম কারা যায় তোর মন লাগিয়া কয় যে তুই থু আজান না মিলিয়া দেখাই। আমার আল্লাহ আল্লাহ রাসুলের নাম লইতে হইলে সুন্দর সহি শুদ্ধ ভাবে লইতে হবে, কি আছে পাপ নাগা লেগেছি আমি আর আমার উস্তাদ, তা আমার উস্তাদ আজান না একলা শুনছে আমরা ঘুমে, কখন আমরা যখন উঠছি আমার কাছে কইতাছে আমরা আস্তে আস্তে করি, আবার কয় কেউ বিশ্বাস করে কেউ করে না, কয় রাত তো কই যে মাগরিবের আজানটা দিব হে শুন তো গো শুনাম, ওই টেন্ডার মধ্যে আমরা কে সব আমরা বাংলায় থাকতে দিছে খোরশেদ আলম ছিল, আমি আসলে আমার উস্তাদ আসলে আমি দুই দিন হেরা দুই দিন অতিথি, এতটি মানুষ মাগরিবের সময় কান পাইতে রয়েছে আলাকি পয়সার অভাবেই হেরে রাখছে নাকি তা কই তারতাম না কইতাছে কেমন লাগছে কমিটি লগাইছে মতন বললাম যে ভাই আপনারা কি পয়সার অভাবে হুজুর মোল্লার রাখছেন, হুজুর পরা তো যাবেই না এই মল্ল এই মোল্ল সাহেবের রাখছেন, আল্লাহ কথার দোয়া লাগে মানুষের তো দরকারে আরো 50 টাকা করে বেশি লইয়া একজন ভালো হুজুর রাখেন দেখেন আজান কত সুন্দর করে দেয় আল্লাহ আল্লাহ রাসুলের আজান না দিবো শুনে যদি প্রাণ কাতর না হয় ওই আজান শুনলে কি আর ভালো লাগে, কি ভালো লাগে ভালো লাগে আর ওই চন্দ্র যদি জীব ভয় থাকে ওদিন স্ত্রীর কাছে গেলে জীব বা খাটো হইব মামি ছিল হ্যাঁ ছিল নাকা মানে আসার খাইছে আর কি পানি আনতে গিয়া করছিল আসার খাইছে যাইতে পারবেন না যাইতে পারবেন মায়া লোকের নামাজ করো নিষেধ কোরআন করো নিষেধ কথা সত্যান বাবুল মিথ্যা বলেন আপনারা সাত দিন ওই ঘাটে যাওয়া নিষেধ, জোয়ারে গেলে কাইন্না লয়ে দেবো গা বাটা গেলে পয়রা মরবো আর যদি গ্রহর মধ্যে পড়ে ও খারার মধ্যে মরে দেব কথা শুনে রাখা আর পাঁচ বানাবো সাত দিন নিষেধ বৎসরে 36 দিনে প্রভু এসে ধামাল করে দেখ সময়ের পারে মানুষ নামলে কি আর মরে, আমি নাম বজল সাত আর রক্ষে নিব গো অঙ্গেতে না লাগাবো দল, এই তিন দিন এলো প্রভুর খেলা মানে কামেল মুর্শিদের খেলা, সাত আর তিন দিন কত 10 আর 11 আর 12 11 হলো স্ত্রী 12 হলো স্বামী, এর মধ্যে যদি গুরুর কাছ থেকে চাইনা শুনে যায় তারপর চান্দের মতো ফুট ফুটে সন্তান হবে, আর যদি ওর বাপের মতো বেহাইয়া হয় তো যে কাইলার ঘরের কাইলা উঠলাই গেছে আমার I'm gonna make you mine.
শুনতে পারবেন না। আর আমি যা কয়ে গেলাম অর্ণবে অন্য শিল্পীরা গান দিয়ে ও প্রশ্ন করবো কি গাইয়েন শুনেন। সরল গরম রুমাদিনী ওর আওয়ামি কাঞ্চন কামিনী ওর নিস্তালা দিয়া ব্যস্তমী ভিটামিন।
নতুন নৌকাটা ডাব গাই নিজিয়া নামাইছে পানি এগারে বাওয়ার বারো জানে না আগারে বেগারে বিরাইয়া ধোতা গলে পাশে পাইয়া কয় নৌকাটা না পাইয়া আসলে কি নৌকাটা বাঁধতে না তুই ফাংস কমলার মতন পোলারারে বিয়া করাইছি কমলার মতন পোলারারে বিয়া করাইছি কয়দিন পরে পোলার মাথা দিয়ে ভালো লাগে না খাইতারে না আটতারে না ভাই হয় একটা হলো কি বৌয়ান সেটার হাওয়া পোলানা আসলে কি বৌয়ের হাওয়া বালা না নাকি ওর নৌকা বাবা চাই লোকালে মরবে লোকালে ওকালে মরে দেবেন না